ডেবিউ করা একজন সুপারস্টারের সঙ্গে এটাই একটা বড় ব্যাপার। অপরচুনিটিটা মিস করার মতন ইচ্ছে বা সাহস দুটোই আমার ছিল না যে আমি ওই দেশে ডেবিউ করলাম একজন সুপারস্টারের সঙ্গে এবং এইখানেও ডেবিউ করতে যাচ্ছি আমাদের টলিউডে সেখানেও একজন সুপারস্টারের সঙ্গে। নমস্কার, মিউজিক বাংলার সকল দর্শককে জানাই শুভ নববর্ষ। আর আজকে এই শুভ নববর্ষের প্রথম দিনে পয়লা বৈশাখে আমরা একটা বৈশাখী আড্ডা দিতে চলে এসেছি ভূতের রাজা দিল বরে। আর আমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে রয়েছে আজ ইধিকা, আমাদের এই বৈশাখী আড্ডার স্পেশাল গেস্ট। আমাদের কলকাতা তো বটে এবং তিনি পদ্মাপাড়ের জনপ্রিয় নায়িকাও এই মুহূর্তে। ইধিকা, স্বাগত তোমায়। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো এবং নতুন বছর কীরকমভাবে কি প্ল্যান করছো? প্রথম দিনটা কীভাবে কাটাবো? নতুন বছর আমার মনে হয় নতুন বছর নয়, আমরা যে কোনো স্পেশাল ডেতেই বা যে কোনো কিছুতেই যেটা আমরা প্ল্যানিং করি সেটা আমরা কোনোদিনও করে উঠতে পারি না। আর যেটা আমরা প্ল্যানিং করি না, হ্যাঁ, সাকসেসফুলি সেটাই একমাত্র হয়ে যায়। তো আপাতত আমার সবসময় প্ল্যানিং থাকে যেটা সবথেকে কম সময় কাটানো হয় নিজের ফ্যামিলির সঙ্গে। তো আমি অলওয়েজ স্পেশাল ডেগুলোতে একটু ফ্যামিলি টাইম দেওয়ার চেষ্টা করি। এবং আজকে আমরা ভূতের রাজা দিল বরে এসেছি, শুন্ডি রাজার রাজদরবারে আমরা বসে রয়েছি। সামনে এত খাবার, বৈশাখী স্পেশাল থালি আর কি আমাদের সামনে, কোন খাবারটা সবথেকে বেশি পছন্দের ইধিকার? আমার খাবার বিষয়টাই খুব পছন্দের। বেসিক্যালি পায়েস আমার খুব পছন্দের, ইলিশ মাছ অফকোর্স, এখানে তো সব দেখেই মোটামুটি লোভ লাগছে, বাট এই দুটো মেজর। তারপর মাটন, চিংড়ি মাছ, ও ডাল। একদম, পয়লা বৈশাখ মানেই তো ভরপুর বাঙালিয়ান। আমরা সারা বছর যেভাবেই কাটাই না কেন, এই প্রথম দিনটা একদম বাঙালিয়ান আমরা, সেটা সাজ পোশাক হোক, খাওয়া দাওয়া হোক, সমস্ত কিছুতে একদম বজায় রাখার চেষ্টা করি। তুমি কীভাবে সেটা মেনটেন করো, প্রথম দিনটা কীভাবে কাটাও? প্রথম দিনটা, হ্যাঁ, বাঙালিয়ানাটা আমরা সত্যিই বজায় রাখার চেষ্টা করি। আমরা সারা বছর যেভাবেই থাকি না কেন, সেটা আমাদের ড্রেসিং, মানে ড্রেসিং সেন্সে হোক বা খাবার দাবার হোক বা যেভাবেই হোক, পয়লা বৈশাখের দিনটা আমরা খুব চেষ্টা করি যে যাতে পুরোটা একটা বাঙালি ছাপে থাকে বা পুরোটা বাঙালিয়ানায় মোড়া থাকে। আমি যেভাবে সেলিব্রেট করি, আমার বাড়িতে পুজো হয়, তো সেই পুজোর পরে মা রান্না করে, মাকে একটু হেল্প করি, তারপরে একসঙ্গে ফ্যামিলি সবাই বসে এক জায়গায় বিভিন্ন বাঙালি পরিপদ এরকমভাবে সাজিয়ে খাওয়া দাওয়া হয়, তারপর একটু ঘুরতে বেরোনো যদি আমার মা পারমিশন দেন তো। তাছাড়া বাড়িতেই সবাই আড্ডা দিই। নিজে রান্নাবান্না করা হয় বা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করো কাকিমার সঙ্গে সঙ্গে? চেষ্টা করি, হয় না, এটাই হচ্ছে ব্যাপার। চেষ্টা আমি অনেক কিছুই করি রান্না করার, কিন্তু সেটা কোনোদিনই হয়ে ওঠে না। এই যে বাঙালি খাবার, তুমি তো পদ্মাপাড়ের নায়িকাও যেটা বললাম এই মুহূর্তে, তো বাংলাদেশ মানেই একটা অন্য রকমের একটা ফিল। অনেকগুলো ইলিশ খাওয়া হয়েছে শুনলাম, তো কী কী খাওয়া হয়েছে, কী কী মানে চলেছে বাংলাদেশে শুটিং করতে গিয়ে, কী কী ঘট মানে করেছো তুমি, এনজয় কীরকম কী সময় পেয়েছো সেগুলো করার, একটু শুনি। হ্যাঁ, অনেক মজা করেছি আমি শুটিং করতে গিয়ে। একটা প্রচুর খেয়েছি, টু বি ভেরি অনেস্টলি, শুধু ইলিশ মাছ বলে ভুল হয়, ইলিশ মাছ তো আমি খেয়েছি, মানে আমার অনেক প্রথম দিনই আমি 12খানা ইলিশ মাছ খেয়েছিলাম, মানে 12 পিস। তারপর তো দর্শকরা শুনলে হয়তো ভুল করতে পারে যে 12টা ইলিশ, 12টা নয় 12 পিস। হ্যাঁ, 12টা মানে 12টা মাছ নয়, 12টা মানে 12 পিস, 12 পিস ইলিশ আমি খেয়েছি প্রথম দিনই হয়তো, হ্যাঁ প্রথম দিন। কিন্তু তারপরে আস্তে আস্তে আরও যতদিন থেকেছি, ইলিশ মাছের উপরে আমি খুব ছিলাম, মানে আমার কলকাতায় বাড়িতে আসার পরে আমার মা সবসময় চেষ্টা করে অনেকদিন বাদে বাড়ি ফিরলে কি যেটা আমি সবথেকে বেশি খেতে ভালোবাসি সেটা রান্না করার। মা আমাকে ফোন করে জিজ্ঞেসা করেছিলো যে কী রান্না করবো, ইলিশ মাছ করবো কি? আমি আর যাই করো ইলিশ মাছটা করো না, কারণ আমি এত ইলিশ মাছ খেয়েছি যে এখন বাড়িতে গিয়ে আমি তো অন্য কিছু খেতে চাই। বাট তার পাশাপাশি আরও প্রচুর ভালো ভালো খাবার খেয়েছি, বিভিন্ন মাছ, মাছের ভর্তা, ভীষণ স্পেশাল ডাল, অনেক ইন্টারেস্টিং আর অনেক যেটা আমি আগে হয়তো এই এখানে খাইনি বাড়িতে কখনো, সেরকম অনেক ওই মাছের ভর্তা বা আরও অন্যান্য জিনিস, বাটা কোনো কিছু, এগুলো খুব খেয়েছি। মাওয়াঘাট বাংলাদেশে শুনেছি যে ইলিশের জন্য ভীষণ স্পেশাল, মানুষ সেখানে যায় ইলিশের বিভিন্ন পদ খেতে, তোমার কি সেই সুযোগ হয়েছে বাংলাদেশে শুটিং চলাকালীন মাওয়াঘাটে যাওয়ার? বাংলাদেশে তো খাওয়ার জন্য খুব স্পেশাল, মানে খাবার দাবার ব্যাপারে বাংলাদেশ নিজেই খুব স্পেশাল,
বাট হ্যাঁ, মাওয়াঘাটে আমার যাওয়া হয়নি, তাই ওখানের ইলিশ মাছ আমি খেয়েছি কিনা ঠিক বলতে পারি, হতে পারে হয়তো সেখান থেকে ইলিশ মাছ বাড়িতে এসছে বা শুটিংয়ে ফ্লোরে এসছে, বাট গিয়ে খাওয়া হয়নি মাওয়াঘাটে। আমি তো নোট ডাউন করে রাখলাম, নেক্সট টাইম আমি যখন যাবো আমি ডেফিনেটলি খেয়ে আসবো গিয়ে। ছোটোবেলার পয়লা বৈশাখটা কীভাবে কাটতো এদিন? সেম, ছোটোবেলায় তো স্কুল থাকতো, স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মজা করতাম। হ্যাঁ স্কুল থাকতো বা অনেক সময় হয়তো মেবি হয়তো ছুটিও থাকতো, বাট বেসিক্যালি আমি বেশিরভাগ সময়টাই মানে বাড়ির লোকেদের সঙ্গে বা বোন, তখন কাজিনসরা আসতো, এখন তো বেশিরভাগ কাজিনসরা আমার বাইরে থাকে, তারা সবসময় আসতে পারে না, কাজিনসরা আসতো, তাদের সঙ্গে হই হুল্লোড় করে বন্ধুদেরকে বাড়িতে তখন ইনভাইট করতাম কোল্ড ড্রিঙ্ক পার্টির জন্য সন্ধেবেলা, তো একসাথে সবাই মিলে হই হুল্লোড় করতাম। আর নতুন জামার একটা খুব শখিন ছিলাম যে নতুন একটা অন্তত নতুন জামা কিনে দিতেই হবে, কিন্তু তখন আমার কী হতো, তখন কারো থেকে গিফট পেলে সকালে একটা নতুন জামা, বিকেলের সবাই যখন আসবে তখন একটা নতুন জামা। আচ্ছা, যে পদ্মাপাড়ের নায়িকা হয়ে ওঠা, শাকিব খানের সঙ্গে অভিনয়, এই অফারটা যখন এসেছিলো ইধিকার কাছে তখন ঠিক কী মনে হয়েছিলো? প্রথম একটু না নার্ভাস ছিলাম, নার্ভাস মানে একটু টেনশনে কেন ছিলাম, বিকজ এক তো ছবির এক্সপিরিয়েন্স ছিল না কোনো, একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছিলাম, প্লাস একটা অন্য দেশে, তো সেখানে কাউকে চিনি না, সেখানে ইন্ডাস্ট্রির সঙ্গেও আমি পূর্ব পরিচিত ছিলাম না, তো সবটা মিলিয়ে একটু টেনশনে ছিলাম, কিন্তু উল্টো দিকে খুব এক্সাইটেডও ছিলাম যে ওখানে ডেবিউ করতে যাচ্ছি ওখানে সুপারস্টারের সঙ্গে, সো ওইটা ভেবে খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, তারপরে তো যাওয়া, আর আমি অলওয়েজ নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে খুব ভালোবাসি, সো জাস্ট ওই এতেই চলে গেছি। ছোটো পর্দা থেকে একেবারে প্রতিবেশী দেশের ইন্ডাস্ট্রি থেকে কল আসা কাজের জন্য, এটা ঠিক কতখানি পরিবর্তন এনেছিল বা এনেছে ইধিকার জীবনে? প্রথমত তো ডেবিউ করা ওই দেশের একটা সুপারস্টারের সঙ্গে, মানে ডেবিউ করা একজন সুপারস্টারের সঙ্গে, এটাই একটা বড় ব্যাপার, ইটস এ বিগ থিং আর কি। তো ওই অপরচুনিটিটা মিস করার মতন ইচ্ছে বা সাহস দুটোই আমার ছিল না, সো আর উপরন্ত একটা অন্য দেশ, তো সেখান থেকে কল পাওয়ার পর একটু যা বললাম আর কি, একটু নার্ভাস, একটু টেনশন, অনেকটা এক্সাইটমেন্ট, তো সবটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম ছবিটা করার জন্য। আর গল্পটা আমার খুব ভালো লেগেছিলো, মানে ইতি যে চরিত্রটা যেটা মানুষ এত ভালোবাসা দিয়েছে, সত্যি ভীষণ ইন্টারেস্টিং, খুব সুইট মিষ্টি একটা ক্যারেক্টার ছিল। ওদেশের সুপারস্টারের সঙ্গে ওপার বাংলায় কাজ করে আসার পর এপার বাংলার সুপারস্টারের সঙ্গে কাজ, খাদানের শুটিং সমস্ত কিছু নিয়ে একটুখানি বলো, এই কীরকম কী চলছে এবং আগামী দিনেও খাদানের শুটিং হবে, একটু খাদানের নতুন কাজ নিয়ে তোমার শুনবো। এক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলি যে আই ফিল সো ফর্চুনেট যে আমি ওই দেশে ডেবিউ করলাম একজন সুপারস্টারের সঙ্গে, এবং এইখানেও ডেবিউ করতে যাচ্ছি আমাদের টলিউডে, সেখানেও একজন সুপারস্টারের সঙ্গে, তো খুব এক্সাইটেড ছিলাম, এখনও আছি, আর সিনেমাটা রিলিজ হওয়া অবধি ভীষণ এক্সাইটেড থাকবো, ইনকেস হওয়ার পরেও খুব এক্সাইটেড থাকবো, হয়তো কী রিভিউজ হচ্ছে, দর্শকের কেমন লাগছে। শুটিং করতে খুব মজা হয়েছে, আমাদের জাস্ট সেকেন্ড স্কেডিউল আমরা র‍্যাপ করছি, আরেকটা স্কেডিউল আমাদের বাকি আছে যেটা কিছুদিন পর থেকে শুরু হবে, তো শুটিং করতে গিয়ে খুব মজা করেছি, এটাও একটা অন্যরকম একটা গল্প, আর অনেক দিন বাদে যেহেতু দেবদা একটা মাস ব্যাপারটাতে ব্যাক করছে আবার, সেই অ্যাকশন রোম্যান্স সবটা মিলিয়ে, তো এটাও একটা খুব সুন্দর একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি, আশা করি যখন দর্শক দেখবে দর্শকেরও খুব ভালো লাগবে, সো ইয়া ভীষণ এক্সাইটেড। কথা বলতে বলতে আমরা ভুলেই গিয়েছি যে আমাদের সামনে কী করে ভুলে গেলাম আমরা, কী করে ভুলে গেলাম, এটা হচ্ছে আড্ডার মজা, আমরা আড্ডা মারতে মারতে ভুলে গেছি যে আমাদের সামনে খাবার আছে। ইধিকা শুরু, তুমি শুরু করো একদম। আমার মনে হয় তুমি পোলাওটা দিয়ে, কিন্তু পোলাওর সঙ্গে ডাল খেতে করে ভালো লাগবে না, আমি প্রথমে ডালটা ট্রাই করতে চাই, কেন ভাতটা দরকার, মানে আজকে মোটামুটি ডায়েট ভুলে যাবে, সেইভাবে কি ডায়েট এই মুহূর্তে করা হয়? হ্যাঁ ডায়েটে আমি থাকি ঠিকই, কিন্তু এত খাবার দেখার পরে খুব একটা স্পেশালি ইলিশ মাছের এই জন্য এমন কিছু ডিরেক্ট রয়েছে আমার নাকে গন্ধ আসছে আমার রীতিমতো। তারপরে এখানে আরেকটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এটা তো আমি দেখতেই পাইনি এতক্ষণ, শুরু করা যাক। Yes.
দেবদার সঙ্গে অভিনয়, সেই অভিজ্ঞতার কথা একটুখানি বলো। দেবদা কীরকম যখন অভিনয় করতে গেলে, কি অভিনেতা হিসেবে কীরকমভাবে পেল? ভীষণ কোঅপারেটিভ, খুবই কোঅপারেটিভ। মানে একসাথে বসে স্ক্রিপ্ট পড়া বা একবার বুঝে নেওয়া যে কী হবে না হবে, বা যদি কিছু মনে হয় যে এটা এরকম করলে একটু বেটার হয় বা এটা ওরকম করলে একটু চেঞ্জ করলে, সেগুলো বলে দেওয়া। তো ওভারঅল খুব খুব খুবই কোঅপারেটিভ আর্টিস্ট। মানে একদম সেই ওই স্টারের মতন ওই ব্যাপারটা নয় যে কথা বলবো না, একটু ঘ্যাম দেখাবো, ওরম একদমই নয়। বাংলাদেশে কাজ, কলকাতায় কাজ, এরপরে কি বলিউডে যাওয়ার কথা বা বলিউডে চেষ্টা করছে এধিকা? দেখো, সিনেমা করার স্বপ্ন বা আমাদের মুম্বাইতে গিয়ে কাজ করার স্বপ্ন, আমার অ্যাকচুয়ালি সিনেমা করার একটা ছোটো থেকে বলবো না, অনেক বড় হয়ে স্বপ্নটা হয়েছে, ছোটোবেলায় অন্যই স্বপ্ন ছিল, কিন্তু সিনেমা করার একটা স্বপ্ন আছে। তো এবার সেটা যেখানেই হোক না কেন, আমি মনে করি প্ল্যাটফর্ম সেটা বাংলাদেশ হোক বা কলকাতা হোক বা বলিউড হোক, যেখানেই হোক না কেন, যেটা আমার কাজ আমি সেটাই করতে চাই। তোমাকে তো রানী মুখার্জির সঙ্গে অনেকে মিল খুঁজে পান সোশ্যাল মিডিয়াতে, এই এই বিষয়ে আমরা দেখেওছি, তুমি এটা কীভাবে উপভোগ করো? অফকোর্স ভালো লাগে শুনতে রানী মুখার্জি যখন বলে, কিন্তু আমার মনে হয় রানী ম্যামকে, মানে রানী ম্যাম অনেক 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 বেশি সুন্দরী এবং অনেক বেশি ট্যালেন্টেড। এই ব্যাপারে কিছু বলার নেই, নো কমেন্টস। আর এই যে গরম, স্কিন কেয়ার কীভাবে করছি এদিকা? এটা খুব ডিফিকাল্ট, বিকজ শীতকালে এক ধরনের স্কিন কেয়ার থাকে, গরমকালে তার একদম উল্টো একটা স্কিন কেয়ার দরকার হয়। বাট গরমকালে যেটা আমি ফিল করি, সানস্ক্রিনটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আরেকটা হচ্ছে ভেতর থেকে হাইড্রেট থাকা, প্রচুর জল। এখন আমরা সবাই খুব যেটা খাই সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার, সে আমরা বাড়িতেই বানাতে পারি। ভেতর থেকে হাইড্রেট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, নাহলে এই গরমে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট। আজকে সেই সমস্ত কিছু, মানে ওই ডায়েট বা সমস্ত মেনটেন করার ব্যাপারগুলো আজকে আপাতত একটু ভুলে, খেতে থাকাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ থেকে এই মুহূর্তে আর কোনো অফার আসছে বা আগামী কোনো কাজ যেটা বাংলাদেশের থেকে? আমি রিসেন্টলি একটা কাজ করলাম যেটা হাসিফুর রেজা কল্লোল স্যারের পরিচালিত আর সরিফুল রাজের সঙ্গে, কবি বলে একটি ছবি। আপাতত ওটাই আছে, আর বাদ বাকি আপডেটস আস্তে আস্তে। কলকাতায় সেই ছবির শুটিং হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কলকাতায় সেই ছবির শুটিং হয়েছে। আমরা কিছুদিন, মেবি হয়তো এক দেড় মাস আগেই আমরা শুটিংটা কমপ্লিট করেছি। তো এই আপাতত ওটাই আছে, বাকি আপডেটস বলে যান। শেষ করব দর্শকদের কি বলবে আমাদের, সরি, দর্শককে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা আর শুভ পয়লা বৈশাখ। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই ভালোবাসুন, এভাবেই পাশে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতদিন এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আশা করি ইন ফিউচারেও এভাবেই ভালোবাসা পাবো, আর আমার আপকামিং মুভি অবশ্যই দেখতে পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বৈশাখী আড্ডায় ছিলাম, জমজমাট বৈশাখী আড্ডায় ইদিকার সঙ্গে ছিলাম। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।